সোশ্যাল মিডিয়াতে সে কিছু ভিডিও এডিটিং করে কাউকে হ্যারাসমেন্ট করার আগে আপনার নিজের আইডেন্টিটি, নিজের যে আত্মসম্মান বোধ সেটা অবশ্য ঠিক রাখবেন। আপনি ভালো এডিটিং করতে পারেন, তাই বলে সেটা অপব্যবহার করবেন না। তো কথাটা আমি এই জন্য বলছি যে ব্যারিস্টার সুমনকে আপনার আমার পছন্দ নাই হইতে পারে, একটা ব্যক্তিকে কোনো কারণে আমার অপছন্দ সেটা আমি স্বাধীনভাবে বলতে পারি, কিন্তু তার মোটিভেশনাল ভিডিওগুলোকে এডিটিং করে মানুষকে ভুল বোঝানোর মতো মন মানসিকতা প্লিজ আপনাদের ভিতরে যেন কোনো কারণে না আসে। আমি আজকে ফেসবুকে একটা ভিডিও দেখেছি, ব্যারিস্টার সুমনের একটা রাস্তার উপরে পড়ে থাকা ফিলারকে তারা সরিয়ে দিয়েছিল, সেই ভিডিওটাকে এডিটিং করে মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তো ঠিক আছে, ব্যারিস্টার সুমনকে যদি আমার অপছন্দ হয় সেটা আমি তাকে বলতে পারি যে এই কারণে আমার অপছন্দ, কিন্তু তার মোটিভেশনাল একটা ভিডিওকে আমি এডিটিং করে মানুষের কাছে উপস্থাপন করলাম ভুল বোঝানোর জন্য, একটা ভুল ইনফরমেশন দিচ্ছি, কাজটা তো ঠিক হচ্ছে না। ভিডিওটা আমি দেখেছি একটা সম্ভবত ফেস বা গ্রুপে হোক, যেখানে হোক, যে এই কাজটা এডিটিং করেছেন তার যদি নজরে পড়ে আমার ভিডিওটা বা এই ধরনের ভিডিও যদি অন্য কেউ এডিটিং করে থাকেন, যে একজনের ভালো মোটিভেশনাল ভিডিওটাকে এডিটিং করে মানুষকে উপস্থাপন করলেন, এতে মানুষের সামাজিক যে একটা আত্মমানবতা সেটা নষ্ট হচ্ছে, এবং আপনার যে আইডি বা আইডেন্টিটি বা আপনার যে আইডি থেকে আপলোড দিয়েছেন মানুষ কিন্তু এখন বুঝতে পারে, ভাই এত আপনি সহজে একটা ভিডিও এডিটিং করে ফেললেন, আপনি একজন এডিটিং করলেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ একজন না, হাজার জন, হাজারটা মানুষের মন মানসিকতা আপনার একজনের মন মানসিকতার চাইতে অনেক গুণ বেশি কাজ করে। আপনি মনে করেছেন যে সহজে একটা ভিডিও এডিটিং করে ফেললাম কেউ ধরতে পারবে না, কিন্তু আপনার ভিডিওটা যে এডিটিং করা সেটা খুব সহজে ধরে ফেলেছে মানুষ, এবং সেটা আমার চোখে যখনই পড়েছে, কথাটা আমি না বললেই নয়, কারণ আপনি একটা ভিডিও এরকম এডিটিং করেছেন, আরেকজন আরেকটা ভিডিও এডিটিং করে এভাবে মানুষকে ভুল ইনফরমেশন দিবে বা ডিমোটিভেট করবে, তো এগুলো আসলে খারাপ ভাইয়া। যারা এই ধরনের ভিডিওটা এডিটিং করে মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছেন, মনে রাখবেন মানুষ সচেতন নয়, মানুষ আরো মানবতাহীন হয়ে যাচ্ছে, মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা নষ্ট হচ্ছে। তো সো এই ধরনের কাজ করবেন না, সব পারলে ভালো কিছু উপস্থাপন করুন, মানুষকে মোটিভেশন দেন, মানুষকে মানবতার দিকে এগিয়ে নিয়ে আসেন, কিন্তু একজন মানুষকে মানবতা থেকে দূরে সরাই দিবেন না। এই ধরনের এডিটিং মানুষ ভুল বুঝে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়, মানুষ মানবতা হারিয়ে ফেলে। তো প্লিজ সবার কাছে আমি এই অনুরোধ করি, কেউ ভালো কোনো ভিডিওটাকে এডিটিং করে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য কারো কাছে উপস্থাপন করবেন না। একটা মানুষকে সমালোচনা আপনি করতেই পারেন, ঠিক আছে, আপনি তার যে কাজটা ভালো হয়নি সেটা নিয়ে আপনি কথা বলেন, আপনি তার ওই বিষয়টা নিয়ে আলোচনা করেন যেন সে তার ভুলটা সংশোধন করতে পারে, কিন্তু তার একটা ভিডিওটাকে আমি এডিটিং করে মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করলাম যেন মানুষ ভুল বুঝে থাকে, এটা কিন্তু ভাই ঠিক না, এটা আমার পছন্দ হয়নি।